নমস্কার, আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অনুরাধা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব এই মুহূর্তে নিউজ হেডলাইন্স। শাসক দলের কোন্দল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। উত্তর দিনাজপুর জেলার মহকুমা শাসককে নিগ্রহের ঘটনার অভিযোগে গ্রেপ্তার তিন শিক্ষকের জামিন হলো সোমবার। উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় সন্ত্রাসের নৈতিক দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। নদিয়া জেলার সাংবাদিকরা শান্তিপুর শহরে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে সামিল হন। একটি ভ্রাম্যমান স্কুলের আনুষ্ঠানিক সূচনা হলো সোমবার। ভবঘুরেদের স্থায়ী আবাস নির্মাণের কাজ শুরু করলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভা। দেখে নেব এক ঝলকে কিছু খবর। উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার নিজামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মধুশিক্ষক গ্রামে টুটিকাটা আদিবাসী পাড়ায় 29 বছরের চুনকা সরের নামে এক যুবকের মৃত্যু হলো বজ্রপাতে। মাঠে জল নিকাশি করার সময় বজ্রপাত ঘটে, ঘটনাস্থলে মৃত্যু হয় ওই যুবকের। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। পূর্ব বর্ধমান জেলার বিসি রোডে কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রচণ্ড দাবদাহে সাধারণ মানুষকে স্বস্তি দিতে একটি জনস্বার্থ আয়োজন করা হলো। প্রতি বছরই এইরূপ কর্মসূচি গ্রহণ করেন উদ্যোক্তারা। পথ চলতি সাধারণ মানুষ শরবত পান করে তাদের তৃষ্ণা মেটান। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির, আহত 6 জন। আহত ব্যক্তিরা বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে একটি 4 চাকা করে ওই 7 ব্যক্তি এক বন্ধুর শ্বশুরবাড়ি যাচ্ছিল। মেমারির কাছে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তারা আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করে। ডাম্পারটি পলাতক, পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা টাউনে শিলাপতী নদী থেকে উদ্ধার হলো একটি প্রাচীন পাথরের খোদাই মূর্তি। সোমবার সকালে বালি তোলার সময় এটি উদ্ধার হয়। এছাড়াও পূজোর অনেক সামগ্রী এই স্থানে পাওয়া যায়। এলাকাবাসীরা মনে করছেন, প্রাচীনকালে এই স্থানে কোনো পুরনো মন্দির ছিল। পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মহাচান্দা শিবপুর ফুটবল ময়দানের কাছে একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হলো রবিবার। শিবপুর ধরমপুর তৃণমূল কংগ্রেস পার্টির উদ্যোগে ইফতার পার্টিটির আয়োজন করা হয়। এলাকায় মুসলিম সম্প্রদায় মানুষজনের পাশাপাশি সাধারণ মানুষও এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান জেলার কালনার বৈদ্যপুরে তালা গ্রামের তৃণমূল প্রার্থী প্রদীপ ঘোষ পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেন। সেই উপলক্ষে গ্রামের 800 মানুষকে মাংস ভাত খাওয়ানো হলো। এই উপলক্ষে তৃণমূল কংগ্রেস কর্মীরা নাচে গানে মেতে ওঠে। রবিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি একটি বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তায় এই প্রকল্পটি গড়ে ওঠে। আসছি বিস্তারিত খবরে। শাসক দলের কোন্দল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের পিয়ারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পিয়ারপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় দলীয় কর্মী সমর্থকরা। 2 কোটি টাকা সম্পত্তি কিনল, তার তদন্ত আমরা চাই, তার প্রমাণ আমার কাছে আছে। উনি কোন সম্পত্তি কিনেছে, কত তারিখে কিনেছে, কত টাকা দিয়ে কিনেছে, তার টোটাল হিসাব এখানে আমার কাছে। শাসক দলের কোন্দল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। পঞ্চায়েত সদস্য নিমাই মণ্ডলকে গ্রেপ্তারের দাবিতে তৃণমূল কর্মী সমর্থকরা পিয়ারপুর পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখান। অঞ্চল সভাপতি সুদর্শন বরের নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভে সামিল হন। চলছিল নিমাই মণ্ডলকে অ্যারেস্ট করার জন্য। আমরা প্রশাসনের কাছে এসেছি, প্রশাসনকে আমরা ডেপুটেশন দিলাম যে এইসব ক্রিমিনালকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। তারই প্রতিবাদে আমাদের আন্দোলন, আমরা আন্দোলন চালিয়ে যাব। যদি 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট না হয় তাহলে আরও বৃহত্তম আমরা আন্দোলন নাম্বার চিন্তা আমরা করছি। নিমাই মণ্ডলের প্রতি আপনাদের অভিযোগটা কি? অভিযোগ, তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে, সক্রিয় কর্মীকে যেভাবে বাঁশপেটা করছে, তৃণমূল কংগ্রেসের কিছু কর্মীকে রাতের অন্ধকারে ওর ভাইপোরা পিস্তল ডেকে চমকাচ্ছে, গুলি করে দেবো, লাশ হাফিজ করে দেবো, আমার কাকার কথায় চলবি, ওরা যারা হুমকি দিচ্ছে তারাই দিল্লি রোডে এই লোহা কারখানা আছে বালাজি, তারা লোহা মাফিয়া, তারা লোহা চুরি করে দিনের বেলা ওই লোহা চুরি করছে আর রাত্রিরে মদকে পিস্তল নিয়ে লোককে চমকাচ্ছে, এই হচ্ছে ওদের কাজ। এর প্রতিবাদই আমাদের আন্দোলন। আপনাদের দলেরই তো লোক, তার দলের লোক হলে কবে? অঞ্চল তৃণমূল কংগ্রেসের বাইরে আছে উনি। উনি কিছু ভোরের সহযোগিতায় আজকে ও থেকে আছে, এরপরে মানুষ ওকে আর চাইবে না, মানুষ ওকে ছুঁড়ে ফেলে দেবে।
মানুষ ওই রকমভাবে সদস্য চায় না। আজকের এই দশ বছরে কত কোটি টাকা সম্পত্তি করেছে তার পেপার আমার কাছে আছে, সম্পত্তিটা এলো কোথায় থেকে? এই লোহা মাফিয়া, লোহার সঙ্গে ওর একটা মানে কমিশন আছে এই ফ্যাক্টরি থেকে, গাড়ি গাড়ি লোহা ভাবিস করে দিচ্ছে বাইরে থেকে, সব লোহা চোর নিয়েছে, আজকে সম্পত্তি করছে কোথায় থেকে? তারই প্রতিবাদে আজকের আমাদের কিছু এলাকার মানুষ বলতে গেলে তাদের ওইরকম ওর ভাই করা আছে পিস্তল দিয়ে চমকায় যে গুলি করে দেবো, লাশ খুঁজে পাবি না, আর পুলিশকে বললে পুলিশ আমাদের লোক আছে, পুলিশ তাদের কিছু বাঁচাতে পারবে না, এরকমভাবে হুমকি দিচ্ছে। অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত সদস্য নিমাই মণ্ডল। তিনি পাল্টা অভিযোগ তোলেন তাকে মিথ্যাভাবে ফাঁসানো হচ্ছে। এর পাশাপাশি তিনি অভিযোগ তোলেন বিভিন্ন বিষয়ে প্রতিবাদ করায় তাকে হেনস্থা করা চক্রান্ত চলছে। ওর কিছু কাজ এমনভাবে অন্যায় যে কাজগুলো করছে সেই প্রতিবাদ করি বলেই এইগুলো আমার আমার বিরুদ্ধে অভিযোগ। আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ যে ওদেরই দলেরই একজনকে নাকি মারধর দিয়েছেন আপনি? সে নির্দল করেছিল এবং বড়া চন্ডীতলা রাস্তা চার দিন ধরে বন্ধ রেখে দিয়েছিল, বেড়া ফেরা দিয়ে একটা সাইকেল পর্যন্ত যেতে দেয়নি, তা ১০০ টাকা করে তুলছিল। তাই এবার আমি যাচ্ছি আমাকেও বলে যে ১০০ টাকা দিতে হবে, এই তর্ক বিতর্ক করতে করতে ধাক্কাধুক্কি হয়েছে একটা। সেই লোকের দলবল নিয়ে ঝামেলা করে যাচ্ছে, আমি প্রতিবাদ করছি বলেই আমাকে সরাতে পারলে দুর্নীতি করা সহজ ব্যাপারটা হয়ে যাবে। কে দুর্নীতির সাথে যুক্ত? সুদাসনপুর পর আপনি আমারটা খোঁজ খবর নিন আর ওরটা খোঁজ খবর নিন, খালি ধরা পড়ে যাবে। আমি আশা করবো যে আমাদের যে মানে ইনকাম ট্যাক্স এর লোক আছে তাদের দিয়ে তদন্ত করা হোক না, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। একটা গোষ্ঠীদ্বন্দ্ব সামনে চলে পড়ছে, ও আমার প্রথম থেকেই করে আছে, কারণ আমি ওর আপনি কোন কার কাছে ছিল? আমি কারো কাছে, দেখুন আমি গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে মানে ঘেন্না করি, কারণ আমি প্রথম থেকেই আকবরদাকে দেখে আমি দলটা করেছি, তখন থেকেই আমি দলটা করে আসছি। এবার আমাকে আমি কিছু কিছু ওর কাজে মানে অন্যায় করে যে মানে অন্যায় করে সে প্রতিবাদ করাতে আমার এই দশা। আমাকে যদি সরিয়ে দিতে পারে, আমি যদি দলটা দল ছেড়ে বেরিয়ে যেতে পারি, ওর রুটি রোজগারে করার জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। সুদাসন পরে মানে পেয়ারাপুরের কি পোস্টে আছে? ও এখন অঞ্চল সভাপতি আছে, এবারে গ্রাম সভায় জিতেছে। হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দবার্তা। চক্রবর্তী পরবর্তী খবরে। উত্তর দিনাজপুর জেলার মহকুমা শাসকের নিগ্রহের ঘটনার অভিযোগে গ্রেপ্তার তিন শিক্ষকের জামিন হলো সোমবার। অভিযুক্তদের হয়ে এদিন কোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। উত্তর দিনাজপুর জেলার মহকুমা শাসকের নিগ্রহের ঘটনায় শিক্ষকদের বিরুদ্ধে প্রশাসনের করা মামলাকে অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাব বলে আখ্যা দিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এদিন ধৃত তিনজন শিক্ষককে আদালতে পেশ করা হয়। ধৃতদের হয়ে স্পেশাল কোর্ট কাম অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ ফার্স্ট কোর্টে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সওয়াল জবাব শোনার পর বিচারক ডি এন রায় বর্মন, শিক্ষক মনোজ ভৌমিক, প্রদীপ সিনহা ও সঞ্জিত দাসের জামিন মঞ্জুর করেন। যা সমস্ত নথি দেখলাম, যেভাবে পুলিশ মামলা সাজিয়েছে, কোনো গণতান্ত্রিক দেশে এরকম শান্তিপূর্ণ বিক্ষোভের হওয়ার পর এই ধরনের এফআইআর কোনো পুলিশ করে না। একমাত্র আমাদের রাজ্য যেখানে ক্রমশ ক্রমশ আমরা আশঙ্কা করছি যে হয়তো সত্যে পরিণত হতে চলেছে, যেটা একটা পুলিশ স্টেট হয়ে যাচ্ছে, পুলিশই শেষ কথা বলবে। গণতান্ত্রিক অধিকার পিসফুলি জমায়েত হয়ে বিক্ষোভ দেখানো একজন শিক্ষক, তিনি খুন হয়েছেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তাতে শিক্ষক সমাজ, তারা কেউই তো ক্রিমিনাল নয়, তারা বিক্ষোভ করছে। সে বিক্ষোভ জমায়েতে গিয়ে এসডিপিও বা এসডিএম, যাই বলুন, তিনি একজন দায়িত্বশীল অফিসার হয়ে কী করে বললেন যে এটা আপনারা কেন বিক্ষোভ করছেন, এটা তো একটা আত্মহত্যার ঘটনা। এই আত্মহত্যা ঘটনা বলার মধ্য দিয়ে তিনি কিন্তু একটা বার্তা দিলেন পুলিশের কাছে যে তোমাদের আত্মহত্যার কাজটাই প্রমাণ করতে হবে, এবং যে সমস্ত শিক্ষক বন্ধুরা বিক্ষোভ করছিলেন তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হলো,
যে অভিযোগ করেছেন সে অভিযোগের যদি সত্যতা থেকে থাকে, তাহলে যেই মুহূর্তে এসডিপিওর উপর আক্রমণ হয়েছে বা এসডিওর উপর আক্রমণ হয়েছে সেই মুহূর্তেই তো পুলিশ তাই লোকটাকে গ্রেপ্তার করতে পারত, এখনও এত পুলিশ ছিল। তা না করে তারা 11 ঘন্টা পর এফআইআর করল, একটা এসডিও এফআইআর করছেন 11 ঘন্টা পর, এবং পাশাপাশি সাব ইন্সপেক্টর অফ পুলিশ তিনিও এফআইআর করছেন একই বিষয় নিয়ে প্রায় 9 ঘন্টা পর, এবং দুটো এফআইআরের বক্তব্যের মধ্যে সরাসরি সাজুজ্যহীনতা আছে। পুলিশ ইন্সপেক্টর সততার সঙ্গে বলেছেন যে এরা বিক্ষোভ করছিল, রাস্তা আটকেছিল, আমরা তাদের অনেক বোঝাবার পর তারা ধীরে ধীরে 9টার সময় বিক্ষোভ তুলে নেন। আর সেখানে এসডিও তিনি বললেন তাকে মারধর করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, অসত্য কথা লিখলেন তার অভিযোগে, এবং সে অত অসত্য কথা লেখা সত্ত্বেও তিনি কিন্তু কখনোই তার অভিযোগে এসসিএসটি অ্যাক্ট ভায়োলেশন হয়েছে এই অভিযোগটা করেননি, করতে পারেন না। যখন তিনি এসডিও তখন তিনি সরকারি প্রতিনিধি হিসেবে সেখানে গেছেন, সেখানে তার তিনি শেডিউল কাস্ট কি শেডিউল ট্রাইব সেটা কাজে আসে না, কিন্তু পুলিশ দেখলাম এসসিএসটি অ্যাক্ট ভায়োলেশন দিয়ে দিয়েছে। যতটুকু আমাদের আইনের বিরুদ্ধে বোঝাপড়া তাতে একজন এসডিও যখন বিক্ষোভ সংঘাতে গেছেন তখন তিনি এসসি এসটি এর কোনো চিহ্ন পরিচয়ের দরকার নেই, সেক্ষেত্রে আইনটা কার্যকরী হয় না। আসলে আইনটা আমরা ইচ্ছে করে দিয়েছেন যাতে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করলে পরে সহজে জামিন না হয়। যদিও সুপ্রিম কোর্ট বলেছেন যে এসসি এসটি অ্যাক্ট ভায়োলেশন হলে অভিযোগ করলে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু এরাজ্যের পুলিশ বা এরাজ্যের প্রশাসন তারা তো সেসব জানে না বা জানলেও কার্যকরী করেন না। স্বভাবতই প্রবণতা হয়েছে ভয় দেখিয়ে, পুলিশের ভয় দেখিয়ে এই যে সংগঠিত একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন শিক্ষককে তাকে ভেঙে দেওয়া, এটা পুরোপুরি অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী পদ্ধতি। মনে রাখতে হবে যে আমাদের ভারতবর্ষের সংবিধান কিন্তু শান্তিপূর্ণ জমায়েত করে বিক্ষোভ দেখাবার অধিকারটাকে স্বীকৃতি করেছে, কনস্টিটিউশনাল রাইট। সেই রাইট কোনো মতেই তুমি বিঘ্ন করতে পারো না যতক্ষণ সেই জমায়েত শান্তিপূর্ণ আছে। কোথাও কোনো অভিযোগ নেই যে এই জমায়েত তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ভাঙচুর করেছে, বোমাবাজি করেছে, করেন। অথচ এই রাজ্যে আমরা দেখতে পাই যেখানে বোমাবাজি হয় ভাঙচুর হয় যারা করেন তাদের পুলিশ কোনো ব্যবস্থা নেন না, গ্রেপ্তার করেন না, যেহেতু তারা শাসক দলের পৃষ্ঠপোষণায় থাকেন বলে। সামগ্রিক পরিস্থিতিতে এটাই হচ্ছে আমার উপলব্ধি। রায়গঞ্জের মানুষ রাজনীতি নির্বিশেষে তারা সংঘবদ্ধ হয়েছেন গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য। একজন শিক্ষক নির্বাচনী কাজ করতে গিয়ে খুন হয়েছে, নির্বাচনী অফিসার ছিলেন তিনি, তিনি একটা সময় সেখানে কেন্দ্র থেকে বেরিয়ে গেলেন, অত সুস্থ মাথায় কাজ করার একটা লোক বেরিয়ে গেলেন, নির্বাচনী কমিশন তার কর্তৃপক্ষ খোঁজ করলেন না যে একটা প্রিসাইডিং অফিসার কোথায় গেল, এবং সেই দায়িত্বটা এড়াবার জন্য তারা বলে দিচ্ছেন আত্মহত্যা। তদন্ত কি ঠিক মতো হতে পারবে? পারবে না। সিআইডিও তদন্ত করতে পারবে না, স্থানীয় পুলিশ তো পারবেই না, অন্য কোনো সংস্থা যে তদন্ত করানো যায় কি না সে দাবি আমরা করব, সে নিয়ে আমরা দরকার হলে উচ্চ আদালতে আমরা যাব। এবং এই যে এসডিও তিনি তদন্তের আগেই বললেন যে তা আত্মহত্যার ঘটনা, তার জন্য তাকে শাস্তি পেতে হবে, তাকে সরিয়ে দিতে হবে। আপনারা ভুলে যাবেন না রিজানুর যখন কাণ্ডটা ঘটে তখন কমিশনার পুলিশ প্রেস কনফারেন্স করে বলেছিলেন যে এটা আত্মহত্যা, সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং হাইকোর্টও খুব তিরস্কার করেছিলেন যে তুমি তদন্ত না করে একটি হত্যাকে তুমি বলে দিচ্ছ এটি আত্মহত্যার ঘটনা। এটা প্রকৃতপক্ষে পুলিশ প্রশাসন দায়িত্ব এড়াবার জন্য বলেছে, তাদের দায়িত্ব সচেতন করতে গেলে সব মানুষকে এক হতে হবে, এখানে রাজনীতি গোষ্ঠী দল কোনো বাধা হতে পারে না। এই কেসে আমি তো আপনাকে সওয়াল করার সময় বলেছি এই কেস যদি উচ্চ আদালতে যায় এই কেস টিকবে না, অকওয়াশ হয়ে যাবে, যেহেতু যিনি এখানে বিচার করছেন তার ক্ষমতা সীমিত, আইনে তো প্রত্যেকের ক্ষমতা সীমাবদ্ধ আছে, যেহেতু সীমাবদ্ধ ক্ষমতা উনি পাচ্ছেন উনি বলেই ফেললেন এটা তো আমার ক্ষমতার বাইরে, যে অভিযোগ করেছেন অভিযোগ যদি আপনারাও পড়েন, যদি খুঁটিয়ে খুঁটিয়ে লাইন বাই লাইন পড়েন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে তৈরি করা অভিযোগ স্বতঃস্ফূর্ত নেই। আমাকে যদি কেউ মারে আমি সঙ্গে সঙ্গে বলবো আমাকে পেয়েছে, আমি 11 ঘন্টা বাদে একটা এসডি ভুলে যাবেন না যার হাতে ক্ষমতা, যিনি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত গোটা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার, তিনি 11 ঘন্টা বাদে এফআইআর করছেন এবং পুলিশ গ্রেপ্তার করছে রাতের বেলায় বাড়িতে খানা দিয়ে, উদ্দেশ্যটা ঠিক স্পষ্ট, যেতে ভয় পাইয়ে দাম
সবাই শিক্ষিত মানুষ, লেখাপড়া করেছে, স্কুলে পড়াতে যাবেন, তার বাড়িতে যদি পুলিশ যায় রাত্রিবেলা। পুলিশ সম্পর্কে তো আমাদের ধারণা খুব ভালো না, দুর্ভাগ্যজনক। অন্যান্য দেশে পুলিশ সম্পর্কে ধারণা ভালো আছে যে তারা ফ্রেন্ডস অফ দ্য সোসাইটি, আমাদের দেশে তা নেই। ওরা চেয়েছিল তাই এই যে তৃতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। উত্তর দিনাজপুর থেকে অনুপ চশওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় সন্ত্রাসের নৈতিক দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। ইসলামপুরের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীকে তিনি তীব্র ভাষায় আক্রমণ করেন। নির্বাচন বলা যায় না, সেই নির্বাচন টোটালি ফার্স, ইললিগাল, এরকম নির্বাচন আমি সারা জীবনে দেখিনি। আমি 67 থেকে রাজনীতি করতেছি, নির্বাচন আমি করে দেখিনি ইন মাই লাইফ, 50 ইয়ার্স লাইফ, পলিটিক্যাল লাইফ। এই পলিটিক্যাল লাইফের মধ্যে আমি এবারকে মমতা ব্যানার্জি যে ঘৃণাজনক কাজগুলো করেছি, কন্ডেমনেবল কাজ তারা পশ্চিমবাংলায় আছি উনি, যা নির্বাচন মাধ্যমে যে 30টা লোককে মেরে দিলেন, এখনো লোক লোক মরতে হয়েছে, এখনো স্টিল ইন চোপড়া বিভিন্ন জায়গায় মারামারি, সুজালি খন্তি অঞ্চল মারামারি, জমিন দখল, কিনাম ফ্ল্যাগ হোস্টিং করে বাগান দখল, পেট্রোল পাম্প দখল, ডিএম এসপি কোনোদিন ঢাকি মারতে আসলে না, আরে একটা ঝামেলা হবে তো ডিএমকে এসপিকে আসতে হবে। চোপড়া ইজ বার্নিং and there is no trace of any senior officer to open the dragon stick. Bole ki holo jeta ka mane kono bichen nai, there is no government, erko mone hocche to ami bolte je Mamata Banerjee, please you don't can, you should not remain as chief minister. Mamata Banerjee, ami request korte please withdraw from the chief minister post, resign. আপনি ইউর নট ফিট মমতা ব্যানার্জি, এই 5টা বছর আগে চালালেন, ঠিক চালালেন, উন্নয়নচরণ কাজ করলেন, ধন্যবাদ, তার জন্য আপনাকে উন্নয়ন আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন আছি। কিন্তু এখন কি আপনি কিলিং আরম্ভ করেছেন টু বিকাম দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া অফ ফেডারেল গভর্নমেন্ট, এটা তো মানে খুব বাজে জিনিস হয়ে গেছে। আপনার মমতা ব্যানার্জি ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে ধরেছিলেন, তো কত ভালো ছিল পাবলিক, কত ভালো বলতো আপনাকে, কত নাম নিত, এখন তো একটা লোক আপনার পক্ষে নাই, জোর করে এখন আপনাকে লোক জমা করতে হবে আপনার মিটিংয়ে। এই 21 জুলাই আপনি যেটা মন্ত্রী দেখবেন তো কত লোক আপনার হবে, 21 জুলাই তো আপনার জন্য যাবে না, আপনার ওই পুলিশের মাধ্যমে লাখ লোক আনাতে হবে, ক্যাডের বাহিনী মাধ্যম বাহিনীর লোক পিস্তল দিয়ে পিছন লাগাতে হবে, নিয়ে আসতে হবে, ওই লোক করতে হবে। এইগুলো আমি প্রেস কনফারেন্স মানে করি সমস্ত জানাই মুখ্যমন্ত্রী সবাইকে যে আপনাকে ইমিডিয়েট এই রিজাইন করতে হবে, এগুলো অরাজকতা বন্ধ করুন, ডেপুটেশন দিয়ে আমাকে দিতে বলেছে এস যুগ আছে, আমার ডেপুটেশন দিয়ে একটা ঠিক হয়েছে, বুধবার দিন আমি ডেপুটেশন দিয়ে এস যুগ কাছে যাবো, আমার নজন লোক যাবো আমরা। উত্তর দিনাজপুর থেকে অনুপ চশওয়ালের রিপোর্ট, আনন্দ বার্তা। নদিয়া জেলার সাংবাদিকরা শান্তিপুর শহরে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে সামিল হন। সাংবাদিকদের নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে দেওয়ার দাবিতেই তাদের এই কর্মসূচি। খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের বিভিন্ন রকম হুমকির মুখে পড়তে হচ্ছে। শুধু হুমকি নয়, বিভিন্ন রাজনৈতিক দল তাদের পক্ষে খবর না হলে ক্যামেরা ভাঙচুর ও মারধর করা হচ্ছে। এরই প্রতিবাদে এবং সাংবাদিকদের নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করতে দেওয়ার দাবিতে নদিয়া জেলার সাংবাদিকরা শান্তিপুর শহরে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে সামিল হলেন। আমরা খবর করতে গিয়ে আমরা হুমকির মুখে পড়ছি এবং আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে আঙ্গুল ভেঙে দেওয়ার, এই যে আঙ্গুল ভেঙে দেওয়ার হুমকি, আমরা প্রাণনাশের আশঙ্কা এবং আতঙ্কিত, সেই আতঙ্কের কারণে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, তার জন্য আজকে আমরা এই পথে নেমেছি। আমরা হুমকি চাই না, আমরা গুসা চাই না, আমরা মুক্ত পরিবেশে আমরা খবর সংগ্রহ করতে চাই এবং সেই খবর আমরা পরিবেশন করতে চাই। আপনার নাম? অভিমন্যু মার। নদিয়া থেকে কৌশিক রায়, রিপোর্ট, আনন্দ বার্তা।
একটি ভ্রাম্যমান স্কুলের আনুষ্ঠানিক সূচনা হলো সোমবার। পথ শিশুদের মূল স্রোতে ফিরিয়ে আনতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। স্কুলের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আর্থিক সাহায্যের কথা জানান বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিক। একটি ভ্রাম্যমান স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার। পথ শিশুদের উদ্দেশ্যে এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। মূলত শিক্ষকদের সহযোগিতায় এই স্কুলটি স্থাপিত হয়। পূর্ব বর্ধমান জেলার রেল স্টেশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। পথ শিশুদের মূল স্রোতে ফিরিয়ে দিতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। ওই সমস্ত শিশুদের প্রথাগত শিক্ষার বাইরে শিক্ষিত করে তুলতেই এইরূপ পরিকল্পনা গৃহীত হয়। যারা বিদ্যালয়ে যায় না ঠিক মতো তাদেরকে আমরা শিক্ষক, যেহেতু আমরা নিজেরাও শিক্ষক, আমরা তাদেরকে একটা বিদ্যালয়ের স্বাদ দিতে চাইছি। এটা একটা ভ্রাম্যমান একটা স্কুল বলতে পারেন। এখানে তাদের পড়াশোনার পাশাপাশি জীবনযাত্রার যাতে মানোন্নয়ন হয় আমরা সেই চেষ্টা করছি। এই সমস্ত শিশুরা অনেকেই ডেনড্রাইট অ্যাডিক্টেড হয়, তো আমরা তাদেরকে এটাও বলছি যে ডেনড্রাইট খেও না, তোমরা সুস্থভাবে বাঁচো, তোমরা অকপটে হাত পেতো না। এইভাবে আমরা আস্তে আস্তে ওদের ট্রেনিং অফ মাইন্ড, ট্রেনিং অফ মেন্টালিটি আমরা করছি এবং এদের জীবন স্রোতে, মূল স্রোতে ফেরানোর আমরা চেষ্টা করছি। অন্যান্যদের সাথে এদিনের অনুষ্ঠানে অংশ নেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীত মালিক। স্কুলের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রত্যেক মাসে আর্থিক সাহায্য করার কথা জানান বিধায়ক। আজকে এখানে এসে খুব ভালো লাগছে। এটা আমাদের বর্ধমান স্টেশনে লাগোয়া যে সমস্ত পথ শিশুরা যারা স্কুলে যাওয়ার তাদের মানে সংগতি ছিল না, সেইসব সেই শিশুদের নিয়ে আমাদের মূলত আমাদের শিক্ষক সৈকত রায় ওর উদ্যোগে আজকে আমাদের সমস্ত বর্ধমান জেলা প্রশাসন, আমাদের এসআই সাহেবরা, টিআই সাহেব, আমাদের সর্বসাধারণ আরবান জেলের সমস্ত এসআই সাহেব, টিআই সাহেব আছেন, আমাদের শিক্ষক শিক্ষিকা এবং আমার সদর পরিচক্ষেরও শিক্ষক শিক্ষিকা এখানে আছে, আমি নিজেও একজন শিক্ষক, তারপর আমি এমএলএ। তো আমার এখানে এসে খুব ভালো লাগছে। এরকম একটা প্রচেষ্টা যেটা এত সুন্দরভাবে করা যায় সেটা খুব সুন্দর লাগছে। তো এই এই শুধু এইটা ইয়ে করলে হবে না, এটার জন্য একটা পরিকাঠামো দরকার। পরিকাঠামোর ব্যাপারে আমাদের স্টেশনের জেনারেল ম্যানেজার তিনিও পারমিশন দিয়েছেন যে যাতে করে এটা সুন্দরভাবে করা যায়, এবং মিড ডে মিলও চালু হয়েছে, ঠিক আছে, মিড ডে মিলও চালু হয়েছে। এরপর আরও অনেক কিছু দরকার, পড়াশোনা করা থাকলে যে সব সামগ্রিক দরকার, আমরা রুমও দিয়েছে রেল কর্তৃপক্ষ, এবং তারপরেও দরকার যেগুলো হচ্ছে গিয়ে আমার ওদের ড্রেস, ওদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য একটা ব্যাপার আছে, তারপরে ওদের মিড ডে মিলের ব্যবস্থা হয়েছে, এবং টিফিন যাতে ওদের রেগুলার টিফিন যাতে দেওয়া যায়, এবং এবং হেলথ চেক আপ, আমি এখানে কথা বলছিলাম, হেলথ চেক আপ ওদের অনেকের দরকার আছে। আমি বিএমই স্যার কথা বলবো, কথা বলে যাতে সপ্তাহে দুদিন করে এখানে একবার করে বিকেল দিকে এসে একবার করে চেক আপ করা যায়, ডাক্তারবাবুদের নিয়ে এসে, সে ব্যবস্থা আমি নিজে করবো। আমি একটু পরে আমি আপনার সঙ্গে কথা বলে নেবো, আশা করি অসুবিধা হবে না। এছাড়াও এই পড়াশোনার জন্য প্রজেক্টর, ম্যাচিং, ব্লুটুথ সহ স্পিকার সহ, এবং ওদের থালা, বাটি, গ্লাস, জলের বোতল সহ, এবং প্রত্যেক মাসে কন্টিনিউসির জন্য আমি 5,000 টাকা করে এই ছাত্রছাত্রীদের, এবং এদের জন্য আমি অঙ্গীকারবদ্ধ হলাম। আমি ঠিক সময় সময় টাকাটা পাঠিয়ে দেবো, এবং আমি নিজেও যেহেতু শিক্ষক, আমি নিজেও সময় যখনই পাবো তখনই আমি ছেলেদের সঙ্গে এসে আমি ছেলেদের পঠন পাঠনের দিক থেকে আমিও ওনার সঙ্গে যতটা পারবো সহযোগিতা আশ্বাস দিয়ে আমি আজকে খুব ভালো লাগছে। আমাদের ডিআই সাহেব এখানে এসে যাবেন, তো আমি ধন্যবাদ জানাবো সমস্ত শিক্ষক শিক্ষিকা, আমাদের এসআই সাহেব সকলকে, সর্বোপরি সৈকত রাউত, এবং আমার সঙ্গে যারা এসছেন আমাদের বর্ধমান উত্তর ক্লাব অ্যাসোসিয়েশনের সভাপতি, আমি নিজে সম্পাদক আছে পার্থ ঘোষ, আমার মিডিয়া সচিব আছেন আমাদের বাপন মল্লিক, আমাদের প্রচার সচিব আছে, আমাদের এখানে জেন সেক্রেটারি আছেন জয়ন্ত বিশ্বাস থেকে শুরু করে এখানে আমাদের অভি আছে সাংস্কৃতিক কালচার আমাদের অ্যাসোসিয়েশনের তরফ করে। তো আজকে আমরা আজকে একটি করে ব্যাগ এবং আজকে টিফিন, এবং এছাড়াও আমাদের রামপ্রসাদের লক্ষ্মী উনি আমাদের এখানে আমাদের মধ্যে করতে হয়েছে, অনেক অনেক বিশিষ্ট ব্যক্তি আজকে এখানে হয়েছে, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী ও অর্ঘ্য ব্যানার্জি, রিপোর্ট আনন্দবার্তা। ফিরলাম বিরতির পর। ভবঘুরুদের স্থায়ী আবাস নির্মাণের কাজ শুরু করলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভা। আবাসন নির্মাণ করতে ব্যয় ধার্য করা হয়েছে 1,22,00,000 টাকা।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভার উদ্যোগে শহরের লোকনাথ মন্দির এলাকায় শুরু হয়েছে ভবঘুরেদের জন্য স্থায়ী আবাস নির্মাণের কাজ। মোট 50 জন ভবঘুরেকে এখানে সরকারি ঘরেতে রাখা হবে। কেন্দ্রীয় সরকারের জাতীয় নগর জীবিকা মিশন প্রকল্প ও বালুরঘাট পুরসভার উদ্যোগে তৈরি হচ্ছে এই আবাসন। প্রকল্পের জন্য ব্যয় ধার্য করা হয়েছে 1,22,00,000 টাকা। হোমলেস যে পপুলেশন যেটা রয়েছে, আমাদের রাস্তাঘাটে যারা শুয়ে থাকে, যারা পাগল, তারপরে যারা ভিখারি, ঠিক আছে, এদের ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা জানার জন্য যে এরা শহরে আরবানে নিয়ে এরা কীরকম পরিমাণ আছে, সেটা আমাদের রাজ্য সরকার সুদার তরফ থেকে, ঠিক আছে, আমরা আইনের তরফ থেকে আমরা এসেছিলাম এখানে যৌথ উদ্যোগে বালুরঘাট পৌরসভার সঙ্গে মিলে মিশে। এটাকে আমরা রাত 10টার পরে আমরা দেখি টোটাল শহরটা ঘুরে মোটামুটি ওই 30-35-এর কাছাকাছি একটা পাওয়া গেছে, ঠিক আছে। এখন তার মধ্যে কতগুলো ওখানে হবে না হবে সেটা পরবর্তী, সেটা অফিসিয়াল ডিসিশন। এবং এখানে একটা হাউজহোল্ড একটা সেল্টারও একটা তৈরি হচ্ছে, পরবর্তীতে ওখানে ওরা ওখানে গিয়ে থাকতেও পারবে, যেটা পৌরসভার তরফ থেকে লোকনাথ মন্দিরের ওখানটা হচ্ছে, পরবর্তীতে ওখানে গিয়ে থাকতে পারবে যারা রাস্তাঘাটে যারা শুয়ে থাকে। আগামী 2 মাসের মধ্যেই কাজ শেষ হবে বলে জানান পৌরসভার পৌরপতি রাজেন সিল। রাজ্য সরকার যৌথ উদ্যোগে যারা দরিদ্র মানুষ, গৃহহীন মানুষ যারা রাস্তায় শুয়ে থাকে, তাদের ব্যবস্থা মাথায় রেখে রাজ্য সরকার আমাদেরকে 1,22,00,000 টাকা উনি দিয়েছেন। সেই নির্মাণ শুরু হয়ে গেছে, একতলা বিল্ডিং হয়ে গেছে, সেখানে 50 খানা বেড হবে, এবং যাতে ওরা ফুটপাথে না ঘুমায়, যারা কষ্ট না হবে তাদের জন্য তার চিন্তাধারা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন যত তাড়াতাড়ি হয় তৈরি করে তাদেরকে প্রবেশ করেছেন। ফিরিয়ে আছে, খাওয়া দাওয়ার ব্যাপারটা আমরা দেখতেছি, আচ্ছা এখনও সেরকম কিছু নেই। যদি মানে উপযুক্ত কেউ থাকে, যাদের যদি তারপর যদি ইচ্ছা হয় যে আমি এটা করতে ইচ্ছুক, তাদেরকে সহযোগিতা করবো। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। স্বনির্ভর দল বিষয়ক মহিলা সভা এবং সমবায় বিষয়ক আলোর সৌজন্যে জাতীয় স্তরে অভাবনীয় সাফল্যের স্মরণীতে দক্ষিণ দিনাজপুর জেলা। আগামী 21 জুন দিল্লিতে পুরস্কার দেওয়া হবে, সেই উপলক্ষে সোমবার জেলা শাসক দক্ষিণ দিনাজপুর জেলায় আমাদের এনআরএলএম আমাদের রাজ্যের দুটো উদ্যোগকে আমরা স্কচ অ্যাওয়ার্ড, একটা ন্যাশনাল লেভেল অ্যাওয়ার্ড আছে এনজিও করে, সেখানে পাঠিয়েছিলাম। আনন্দধারা তরফ থেকে আমরা পাঠিয়েছিলাম মহিলা সভা, একটা উদ্যোগ যার মাধ্যমে জেলার সমস্ত স্বনির্ভর দলগুলোকে ব্যাংক থেকে ঋণ পাওয়া ও লাইভলিহুড জেনারেট করা উদ্যোগ নেওয়া হয়েছিল, যাতে এই বছরে আমরা 200% থেকে বেশি লাভ অর্জন করেছি, তার জন্য পাঠানো হয়েছিল। আর আলো মহিলা কোঅপারেটিভ আছে, যারা গত 3 বছর ধরে কন্টিনিউয়াসলি বিভিন্ন রকম কাজের সঙ্গে যুক্ত আছে, অল উইমেন কোঅপারেটিভ আছে, তারা সাকসেসফুলি খুব সামান্য 10,000 টাকা থেকে আজকে প্রায় 1 কোটি টাকা ওদের মোবিলাইজেশন করতে পেরেছে, তার সাফল্যের জন্য আমরা কোঅপারেটিভ ডিপার্টমেন্ট থেকে উদ্যোগটা পাঠিয়েছিলাম। আমরা মানে খুব হাসির সাথে আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি যে আমাদের প্রেজেন্টেশন হওয়ার পরে অর্ডার অফ মেরিট জন্য, স্কচ অ্যাওয়ার্ড অর্ডার অফ মেরিট জন্য দুটোই দিকে পুরস্কার পাওয়ার জন্য আমরা সিলেক্ট হয়েছি, যেটাতে মহিলা সেবা আর আলো মহিলা কোঅপারেটিভ আগামী 21 জুনে দিল্লিতে পুরস্কার প্রদান করা হবে। আমাদের জেলাতে মহিলা সভার পক্ষ থেকে প্রজেক্ট ডাইরেক্টর ডিআরডিসি শ্রী খালিদ কায়সার পুরস্কারটা দেবেন, আর আলো মহিলা কোঅপারেটিভ যে কাজী প্রসাদ আমরা করলাম সেই দিকে আমাদের জেলা এআরসিএফ সৌরভ ব্যানার্জি পুরস্কারটা গ্রহণ করেছিল। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জি রিপোর্ট, আনন্দ বার্তা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে ধনকৈয়ল হাটে ব্যবসায়ীরা 9 দফা দাবি সম্বলিত স্মারকলিপি দিল হাট মালিকদের কাছে। তাদের সমস্যা না মিটলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন তারা। উত্তরবঙ্গের যেসব বড় মাপের হাট রয়েছে তার মধ্যে অন্যতম উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ধনকৈয়ল হাট। প্রতি সোমবার এই হাট বসে। সোমবার হাটের ব্যবসাদাররা 9 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেন হাট মালিক ডাব্লু রায় চৌধুরী ও গুড্ডা ভৌমিকের হাতে। মানে পানীয় জলের ব্যবস্থা,
জল নিকাশি ব্যবস্থা আর কিছু জায়গায় মাটি ভেটি ফেলার ব্যাপারে এই ব্যাপারে ওনার সঙ্গে কথা বলেছেন আর শৌচাগার ব্যাপারে। বলছেন যে এই যে এতদিনের একটা হাট সেখানে এই পরিকাঠামোর গ্রাম কেন এতদিন অব্দি হয়নি? না আমাদের এক্সটেন্ডিং শৌচাগার আছে হ্যাঁ একটা, আর পানীয় জলের বেশ কয়েকটা আমাদের টিউবওয়েল আছে, আর ড্রেনেজ ব্যবস্থা আছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা কিছু কিছু জায়গায় ব্লকেট হয়ে গেছে, ব্লকেটগুলো আমরা মেরামতের চেষ্টা করছি, হ্যাঁ লোকও লাগিয়েছি। উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ থেকে আসে, তাছাড়া ভারতবর্ষের মানে গোটা উত্তরবঙ্গের থেকে তো আসেই, পশ্চিম দক্ষিণবঙ্গ থেকেও কিছু লোক আসে, এবং আমাদের এখানকার নিয়ারেস্ট যে বিহার তারপরে আপনার হচ্ছে এই নেপাল থেকেও কিছু ব্যবসায়ীরা আসে জিনিসপত্র কেনা বেচা। কি কি হয় এখানে কেনা বেচা? এখানে মেনলি আমাদের হাটের ঐতিহ্যবাহী হাটের হিসাবে লঙ্কা ধান, তারপরে এখন নিউলি একটা খুব ভালোভাবে চলছে সেটা হচ্ছে চট ধোকরা 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 আচ্ছা ধোকরাটা খুব হচ্ছে হ্যাঁ দুটি ব্যবসায়ী সমিতির সম্পাদক অমল মহন্ত জানান এই হাটে প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে, রবিবার তাদের সমস্যার কথা হাট মালিকদের জানিয়েও কোনো সমাধান হয়নি, তাদের দাবিগুলি মানা না হলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। শৌচাগারের ব্যবস্থা, অগ্নি নির্বাহকের ব্যবস্থা, অস্থায়ী চিকিৎসার ব্যবস্থা, হাটবিহারদের উপর অহিতুক আর্থিক বোঝা চাপানো চলবে না, দালালদের হাত থেকে মুক্তি দেওয়া, হাটবিহারদের স্থান অনুযায়ী ঘর বানানোর অনুমতি দিতে হবে, ধনকলাটে পুলিশ ও প্রশাসনের ব্যবস্থা করতে হবে, হাটে চাঁদার জুলুম বন্ধ করতে হবে। এই ডেপুটেশন দেওয়ার পর হাট মালিক আমাদের এর আগেও রিসিভ করেছে, আজকেও রিসিভ করেছে, এবং উনি এ কথা বলেছে হাটে জল নিষ্কাশনের ব্যবস্থা এবং আরো বিশুদ্ধ জলে পানীয় জলের ব্যবস্থা বা পায়খানার ব্যবস্থা এগুলো আমরা অবিলম্বে করে দেবো। আমরা যে দেখি টাইম দিয়েছে উনি দু মাস টাইম দিয়েছে, দু মাসের মধ্যে যদি না করতে পারে তাহলে আমি আবার বৃহত্তম আন্দোলনে আমরা নামবো। কি ধরনের আন্দোলন নামবেন? আমরা যদি আমাদের এই প্রবলেম সলভ না হয় তাহলে আমরা পদ অবরোধ করবো এবং অনির্দিষ্ট কালের জন্য হাট বন্ধ করে দেবো। এই হাটে কোথা থেকে লোক আসে, কত লোকের সমাগম হয়? এখানে বিভিন্ন জায়গায়, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বিভিন্ন জায়গায় থেকে লোক আসে, লক্ষাধিক উপরে লোক আসে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জশলের রিপোর্ট, আনন্দ বার্তা। হাসপাতালে চিকিৎসা করাতে গিয়ে মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল একটি শিশু। ঘটনাটি ঘটেছে কালনা মহকুমা হাসপাতালে, পরে এক পুলিশ কর্মীর সহযোগিতায় শিশুটি তার মাকে ফিরে পায়। কালনার প্রত্যন্ত গ্রাম ঘুঘুরাঙ্গা থেকে মায়ের সাথে চিকিৎসা করতে এসে কালনা মহকুমা হাসপাতালে ভিড়ের কারণে মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় নূরজাহান খাতুন। সে তার মাকে খুঁজে পেতে গোটা হাসপাতাল ঘুরলেও তার মায়ের দেখা পায়নি নূরজাহান। আসামিকে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা এক পুলিশ কর্মীর নজরে আসে শিশুটি, তারপর তার মায়ের খোঁজে রোগী সহায়তা কেন্দ্রে দ্বারস্থ হয়। অবশেষে মায়ের কাছে পৌঁছে দেয় ওই শিশুটিকে, মাকে পেয়ে খুশি ওই শিশুটি। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। অবৈধ সম্পর্কের জেরে নিহত হলেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারাই থানার কুরবানপুর গ্রামে। ঘটনায় আহত মৃত গৃহবধূর ছেলে ও মেয়ে রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে মুরারাই থানার পুলিশ।
অবৈধ সম্পর্কের জেরে মৃত্যু হলো এক গৃহবধূর। মৃতা গৃহবধূর নাম শহরবানু বিবি। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারাই থানার কুরবানপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, মৃতার স্বামী কর্মের সূত্রে ভিন রাজ্যে থাকার কারণে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে আব্দুল বারির সঙ্গে। কিন্তু সম্প্রতি শহরবানু সম্পর্কে ইতি টানতেই বেঁকে বসে প্রেমিক, তার জেরেই এইরূপ বিপত্তি। রবিবার গভীর রাতে ওই গৃহবধূ ও তার ছেলে মেয়েদের ওপর আক্রমণ চালায় অভিযুক্ত ব্যক্তি। আহতদের চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে গেলে অভিযুক্ত ব্যক্তি প্রাণের ভয় পালিয়ে যায়। গ্রামবাসীরা আহত ছজনকে রামপুরহাট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শহরবানুকে মৃত বলে ঘোষণা করেন। আহতরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে মুরারাই থানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতার পরিবার। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে মুরারাই থানার পুলিশ। রাতে একটা সময় এসেছিল, তারপরে আমাদের মানে কপারটা ভাঙছিল আর খলপার বাড়ি দিয়ে খলপার বাড়ি আমাদের ভাঙতে লাগছিল। বলছে আগুন দিয়ে দিব, নাহলে পারো আমাদের বাড়ি থেকে। কে ভাঙছিল? ওই লোকটাই। কে? মুন্নু। আমাদের ঘরে বলছিল আগুন দিব, দিয়ে আমরা বার হলাম সবাই ভয়ে। তখন আমাদের বাড়ির পাশে একটা মেয়ে আছে, ও এলো বাইরে, আমার মাকে ঘেরছিল, লোকটা চাকু নিয়েছিল, দিয়ে মেয়েটা আরো হাত কেটে গেছে। আর আমার মাকে প্রথমে মারলো, তারপর আমার বোনটাকে, তারপর একে। আর আমাদেরকে মারতে পারেনি, আমাদেরকে যখন মারতে এলো ছুরি দিয়ে, যখন আমাদেরকে মারতে এলো তখন ওই লোকগুলো চলে এলো সবাই আমাদের বাড়ির পাশে, তখন ছুটে পালালো। কেউ কি মারা গেছে? আমার মা মারা গেছে। বীরভূম থেকে মোহাম্মদ আজহারউদ্দিনের রিপোর্ট, আনন্দ বার্তা। ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল কালনার শাহপুর গ্রামে। ওই গ্রামের এক সপ্তম শ্রেণীর ছাত্রীকে জোর করে ধর্ষণের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিশ। সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কালনার শাহপুর গ্রামে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিশ। ধর্ষিতা ছাত্রীর মেডিকেল পরীক্ষার জন্য কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় কালনা পুলিশ। ঘটনা জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শাহপুর গ্রামে। অভিযুক্ত ব্যক্তির কঠোর শাস্তির দাবি তুলেছে পরিবারটি। দিয়ে সেই বাগানের মধ্যে খাচ্ছি, তখনই আমার ওই দেওর খবরটা নিয়ে গেল। তখনই আমাদের গা পা হাত পা কাঁপুনি এদিকে বাড়িতে একাই ছিল, ও বাড়িতে একা ছিল, ঠাঙ্গা ছিল, কাকিরা ছিল, আরো কাকিরা ছিল। এবার ওকে শুধু বারবারে ডেকে যায় আর ও যায় না, তাও খুব ডাকছে বলে তারপরে গেছে, তারপরে এরকম করেছে। বাগানে করেছে না নিজে বাড়িতে? ধরো ওর বৌদি আছে, ও ভাই পড়া এসছে বাড়িতে, পারিনি। নিচে একটা বাগান আছে, তার মানে পাঠের পাঠের পাশে আবার পাট লাগিয়েছে, সেই পাঠের ভূমিতে নিয়ে গিয়েছে। হ্যাঁ, পাশেই মনে হয় জোর পূর্বক নিয়ে গিয়েছে, ওকে জোর করে নিয়ে গিয়েছে। হ্যাঁ, জোর করে নিয়ে গিয়েছে। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, আনন্দ বার্তা। পশ্চিমবঙ্গে এখন সব জেলাতেই ট্যারেন্টুলার আতঙ্ক। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকায় 8 নম্বর ওয়ার্ডে ট্যারেন্টুলার সন্ধান পাওয়া যায়। দক্ষিণ দিনাজপুর জেলাতেও এবার ট্যারেন্টুলার হানা। এই জেলার গঙ্গারামপুর এলাকার 8 নম্বর ওয়ার্ডে দেখা গেল ট্যারেন্টুলার। রবিবার রাতে এক ব্যক্তির বাড়ির সামনে লোমালা মাকড়সা দেখতে পাওয়া যায়। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ওই পরিবারের সদস্যরা সেটিকে বোতলবন্দি করে বন দপ্তরের হাতে তুলে দেয়। আমরা তো এখনও রেকগনাইজ করতে পারিনি ব্যাপারটা কি, তবে একটা বিষাক্ত মাকড়সা মনে তো হচ্ছে ট্যারেন্টুলা। এই লোম আছে, বিষাক্ত একটা হুলো আছে পিছনে দেখছি, কালো রঙের বড় মাকড়সা, তো দেখে মনে হচ্ছে ট্যারেন্টুলা, এখনো ঠিক শনাক্ত করা যায়নি। হ্যাঁ, বন দপ্তরে আমরা খোঁজ দিয়েছি, বন দপ্তর আসলে এটা আমরা হাতে তুলে দেব। ওয়ার্ড কমিশনারকে জানিয়েছি, আমাদের বলেছে উনি বন দপ্তরে খোঁজ দিবেন, ওনারা এসে এটাকে নিয়ে যাবেন। ভয় তো লাগছে পাড়ার মধ্যে এরকম, বাড়ির সামনে আমি কালকে রাত্রি 11:10 সময় মানে বেরিয়েছিলাম, তখন দেখছি যে এরকম পড়ে আছে, তো ভয় তো লাগছে এলাকার মধ্যে এরকম ট্যারেন্টুলা শুনছি বিষাক্ত। বন দপ্তরের কর্মীরা জানান এটি পরীক্ষা করে দেখা হবে ট্যারেন্টুলা কিনা। আমি তো দেখিনি, আমার হাজবেন্ড যাচ্ছিল বাইরে, তো তখন রাত্রিবেলা 11:10 নাগাদ দেখলো যে একটা মাকড়সা
সেটা দেখে আমাদের সন্দেহ হলো যে হয়তো সেটা ট্যারেন্টুলা, তারপরে সেটাকে এখনো সেটা তত্ত্বাবধানের মধ্যে আছে। দেখে তো মনে হচ্ছে ট্যারেন্টুলা, আমরা খবরে বা সংবাদ মাধ্যমে যেটা দেখেছি এখনো পর্যন্ত মনে হচ্ছে ট্যারেন্টুলা। বনদপ্তরকে জানানো হয়েছে, এখন তারা ওয়ার্ড কমিশনার এসেছিলেন আমাদের, এখন তাই তিনি খোঁজ দেবেন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। কার্বাইডে পাকানো অপরিপক্ব আম দেদার বিক্রি হচ্ছে মালদহে, প্রশাসন থেকে পৌরসভা কারোরই এ ব্যাপারে হেলদোল নেই। খাদ্য সুরক্ষা নিয়ে পৌরসভার কোনো পরিকাঠামো নেই বলে জানিয়েছেন পৌরসভার ভাইস চেয়ারম্যান। সবকিছুকে উপেক্ষা করেই মালদহের প্রত্যেকটি বাজারে দেদার বিক্রি হচ্ছে কার্বাইডে পাকানো অপরিপক্ব আম। যদিও হেলদোল নেই জেলা প্রশাসন থেকে পৌরসভার, জেলা তথা রাজ্যের মানুষ মালদহের আম বলে যা মুখে তুলবেন তা কতটা স্বাস্থ্যকর তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবসায়ীদের অনুমান, এক ছুরি আম পাকাতে 250 থেকে 350 গ্রাম কার্বাইড যথেষ্ট। তাহলে আম আমগুলো যে ভাঙছে তা আমের ই তো স্বাদেও পার্থক্য আসবে, পার্থক্য নিশ্চয়ই আসবে। আম পাকানোর জন্য আমরা আগে যেমন কার্বাইড ব্যবহার করতাম, সেই কার্বাইডই ব্যবহার হচ্ছে আর কি। কার্বাইড এখন সব সময় ব্যবহার করতে দিতে চাইছে না, আমরা বিনা কার্বাইডে আমটা যাতে কালার হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা সরকারকেও বলেছি যে কী ব্যবস্থা করলে আম যে কালার হবে সে ব্যবস্থা করে দিন। মানে কার্বাইড ছাড়া যাতে আমরা লোককে আম খাওয়াতে পারি। আর উপকারের ব্যাপারটা তো আমরা অত ইয়ে করি না, দেখি না, মালকে বাজারজাত করার জন্য পুরো একসময় কালার হবে না গাছে, সেই জন্য আমাদের এগুলো ব্যবহার করতে হয়, সবই কার্বাইড। কীভাবে দেন ওটা? এটা কার্বাইড প্যাকেট করে পুড়িয়ে কাগজের প্যাকেট করে দিতে হয় নিচে। পরবর্তীতে যখন আমটা ম্যাচিওর্ড অবস্থায় আসবে তখন কি কার্বাইড দিতে হয়? তখনও কার্বাইড দিতে হয়, তার কারণ যে পুরোটা একসঙ্গে পাকা কালার জন্য, কালারের। পৌরসভার ভাইস চেয়ারম্যান দুলাল সরকার জানান খাদ্য সুরক্ষা নিয়ে পৌরসভার কোনো পরিকাঠামো নেই, কার্বাইড দিয়ে আম পাকানোর ফলে মানুষের ক্ষতি হচ্ছে, অন্যায় করছেন আম চাষী ও ব্যবসায়ীরা বলে তিনি মন্তব্য করেছেন। এর পাশাপাশি তিনি আম চাষী, ব্যবসায়ী ও মানুষকে সচেতন হওয়ার আবেদন রাখেন। নিজের তো স্বাস্থ্য খাদ্য ট্রিটমেন্টের কোনো এ নাই, এখানে খুব হেলথের একজন ফুড অফিসার আছেন, গতকাল বেরিয়েছেন, উনি আজকেও বেরোবেন, এই অভিযোগটা পেলাম। কারণ কম্পিটিশনের বাজার, বাইরের দাম তাদের বিক্রি হয়ে যাচ্ছে বেশি দামে, লোকাল যারা চাষি তারা ভাবছে যে আমাদের আম উঠতে উঠতে দাম কমে যাবে, তাই কম্পিটিশন আসার জায়গায় কোনো কোনো জায়গায় কারবার দিয়ে করছে, এটা এটা অন্যায় করছে। এ ব্যাপারে জানতে পারলাম আমরা আধিকারিকদের অফিসারদের কাছে, এটা অভিযোগ করবো যে এই ব্যাপারে যেন একটু সচেতন হয় এবং মানুষ সঙ্গে। মালদহ থেকে অভিষেক দাসের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শাসক দলের কোন্দল ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। উত্তর দিনাজপুর জেলার মহকুমা শাসকের নিগ্রহের ঘটনার অভিযোগে গ্রেপ্তার 3 শিক্ষকের জামিন হল সোমবার। উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় সন্ত্রাসের নৈতিক দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন প্রাক্তন গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। নদিয়া জেলার সাংবাদিকরা শান্তিপুর শহরে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদে সামিল হন। একটি ভ্রাম্যমান স্কুলের আনুষ্ঠানিক সূচনা হলো সোমবার। ভবঘুরেদের স্থায়ী আবাস নির্মাণের কাজ শুরু করলো দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট পুরসভা। এখনকার মতো খবরে পর্যন্ত, এই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন আনন্দ বার্তার পর্দায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে।